ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সকালে আউটডোর চিকিৎসা সেবা নিতে এভাবেই উপচে পড়া ভিড় ছিল রোগীদের। চালু ছিল জরুরি বিভাগ ও ওয়ান স্টপ সার্ভিসও। এদিকে এখনও কাজে যোগদান করেননি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ান স্টপ সার্ভিস ও আউটডোর বিভাগে নিয়মিত ডাক্তার বসা ও পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম ছিল স্বাভাবিক। তবে ওয়ার্ডগুলোতে ইন্টার্ন চিকিৎসক না থাকায় রোগীর চাপ সামলাচ্ছেন সিনিয়র ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমার রোগীর হচ্ছে পা ভাঙছে অ্যাক্সিডেন্ট করে, গত 3 দিন আগে আয়না একবার বেডে উঠাইছিল, বেড থেকে আবার নামাই দিছে, কিন্তু কোনো চিকিৎসা পাইতেছি না। ওই যে কালকা এক ব্যাগ রক্ত দেওয়ার পরে বললো যে সার্ভিসিং করতে করলো না। আজকে এই পর্যন্ত 3বার গেছি, ঢুকতেই দেয় না। গত সোমবারে ভর্তি হয়েছি যখন, তখন আমি কিন্তু ডাক্তার চিকিৎসা কিন্তু কিচ্ছু পাইতেছি না। এখন কইতেছে আমার আবার প্লাস্টার করে ছুটি দিয়ে দিব, আমি কোনো যাবো। ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে আনসার ব্যাটালিয়ন ও বিজিপি মোতায়েন চেয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আলোচনা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গেও। ইন্টার্ন চিকিৎসক না থাকলেও চিকিৎসা সেবায় ভোগান্তি হচ্ছে না বলেও জানান তিনি। গতকালকে থেকে র্যাবের একটা টহল বাহিনী তারাও কিন্তু কাজ শুরু করেছেন। দৃশ্যমান এগুলো আমরা কাজ করেছি, আর কিছু কিছু আন্ডার প্রসেসিং, সেগুলোও আমরা আশাবাদী যে সেগুলো আমরা পেয়ে যাব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে 4 থেকে 4,500। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। শিয়া বাটার ও ভিটামিন E সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।